नमस्कार, व्यंजन रान्नाघरे आपनादेर स्वागत। आज आमरा शिखब जैंत रुई माछेर झोल। आगे देखे नी रान्नाटा करते आमादेर की की उपकरण लागछे। आमादेर लागछे आलू, एकटा बड़ो साइजेर आलूके एरकम लम्बा लम्बा करे केटे नियेछि। एकटा बड़ो साइजेर टमेटो केटे नियेछि छोटो छोटो करे, आर नियेछि चारटे काँचा लंका। এছাড়া রুই মাছের ঝোল যখন, তখন রুই মাছ তো লাগছেই, আমি দুটো গাদার পিস নিয়ে নিয়েছি। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে কড়ায় সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। অনেক সময় বাড়িতে সবজি থাকে না, কিন্তু কম বেশি আলুটা আমাদের সবার বাড়িতেই থাকে, তো সেই জন্যে আমি আজ আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এবং খুব কম মশলা ব্যবহার করেই করব। আপনারা দেখতে থাকুন। আলুটা বেশ লালচে করে ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করতে করতে বেশ লালচে হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। চাপা দিয়ে মিনিট দুয়েকের জন্য রান্নাটা হতে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দু মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলছি। টমেটোটা অনেক নরম হয়ে এসছে, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে একে একে দিয়ে দিচ্ছি 8 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মির্চ দিচ্ছি, এটা রঙটা খুব ভালো হবে, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো প্রথমে 1 চা চামচ দিলাম, এখন আবার 1 চা চামচ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তবে যেহেতু ঝোল করছি, মশলা খুব একটা কষানোর দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এবার দিয়ে দিচ্ছি জল। নুনটাও এই সময় দিয়ে দেব। আমি আমার স্বাদ অনুযায়ী 1 চা চামচ নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যে 4টি কাঁচা লঙ্কা রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। ঝোলটা ভালো করে ফুটবে বলে ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরো মিনিট দুয়েকের জন্য ফোটাবো। ভাজা মাছটা দেওয়ার পর চাপা দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আলুটা একটু দেখে নিচ্ছি, আলুটা একদম নরম হয়ে গেছে। জ্যান্ত রুই মাছের ঝোল এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর যদি মনে করেন যে লঙ্কা গুঁড়ো দেবেন না, সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা করা যায়, তাতেও খুব চমৎকার হয় খেতে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেব। আমাদের আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে সেটা অবশ্যই জানাবেন।
লাইক দিতে ভুলবেন না। আর আজকের রান্নাটি দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।